তাই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আল্লাহর অসীম জ্ঞানকে ধরে ফেলবে এটা কি সম্ভব? এই কারণে এই গায়েবের বিষয়গুলো আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বলেছেন বিশ্বাস করতে, বিশ্বাস করতে হবে। সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম। এক শ্রেণীর শ্রোতা আছে যারা বলে শুনলাম মানলাম, সামিআনা ওয়া আতাআনা, আল্লাহ পাক তাদেরকে প্রশংসা করেছেন। আরেক শ্রেণী আছেন বলে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানবো না, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। জুমার দিন আরেকটা অন্যতম কাজ সেটা হচ্ছে আর কিছু করেন না করেন, কোরআনের আর কিছু পড়েন না পড়েন, জুমার দিন সূরাতুল কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন, অন্যথায় আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। এই পৃথিবীতে এখন যতগুলো ফিতনা চলছে, হোক সেটা শিরকের ফিতনা বা বেদাআতের ফিতনা বা হারাম রিজিকের ফিতনা বা মহিলাদের ফিতনা বা বেপর্দা বা সুদ, আপনার ঘুষ, আপনার জেনা, আপনার ব্যভিচার, আপনার যে সমকামিতা, আপনার ধর্ষণ, হত্যা, রাহাজানি, ছিনতাই, যা চলছে এই পৃথিবীতে যত ফিতনা চলছে, সবগুলো ফিতনাকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বুঝাতে পারছি ভাই? এই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে একটা সূরা মাত্র, অনলি একটা সূরা, তার নাম কি? সূরাতুল কাহফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মোশরে কোরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না, তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব মদিনায়। মদিনায় ইহুদিরা থাকত, সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। আর যদি এই তিনটার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন! তাহলে কারা শিখিয়ে দিল? ইহুদিরা। এক নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। দুই নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে জুলকারনাইন বাদশা, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং তিন নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে, রুহ কাকে বলে। যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী, যদি না পারে বুঝে নিবে সে নবী নয়। তারা চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন, তাকে জিজ্ঞাসা করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই তিনটার উত্তর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব, আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, কি সেটা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন, যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না, যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে তার পিছনে মানুষ লেগে থাকবে, এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, যে পাঁচক নামাজ পড়ে নামাজ একটু ভুল হচ্ছে ওকে নিয়ে মাথা ব্যথা। আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহি বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কোরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাম ভেবেছিলেন যে জিব্রাইল আলাইহিসসালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলে তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে
আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না বলে ওই নেটো কি ইনশাআল্লাহ বলে কখনো জিউজরা বলে ও পশ্চিমারা বলে এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাআল্লাহ বলবে না বলবে বলবে না কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামী কাল করব তাই বলবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ চান একটা হাদিস এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন একটা হাদিস শোনাই সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না ইসলামে চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্ম এগুলো শেখায় না শেখায় সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী বনু ইসরাইলের নবী যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিনরাও তার অনুগত ছিল তিনি পশু পাখির ভাষা বুঝতেন এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন না আপনারা সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তান আল্লাহর পথের মুজাহিদ হবে তিনি একটা কথা বলতে ভুলে গেলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল সেটা আপনার প্রিম্যাচিউর যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা আসলে মানে ম্যাচিউর না আমাদের মতো সুস্থ না সুস্থ সবল না এবং সেও পরবর্তীতে বাঁচে নি আর কি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো ইনশাআল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন যাই হোক আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আসহাবুল কাহফের কি হয়েছিল আপনি এই সূরার প্রথম দিকে পাবেন প্রথম দুই পৃষ্ঠার মধ্যেই পাবেন যুলকারনাইন বাদশার কি হয়েছে এই এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন তিন নাম্বার রুহ কাকে বলে এটা আপনি এই সূরায় পাবেন না এটা কোথায় আছে শুক্রান সূরা বনী ইসরাইলে আছে এখানে একটা মেসেজ আছে দুইটার উত্তর একখানে আর একটা অন্য জায়গায় কেন আমাদের বুঝ হচ্ছে এটাই যে সূরা কাহাফকে বুঝতে হলে আপনার আরেকটা সূরার সহযোগিতা লাগবে তার নাম সূরা বনু ইসরাইল আপনি সূরা বনু ইসরাইলটা পড়েন এখানে ইহুদিদের ব্যাপারে অনেক কিছু আছে এবং সূরা কাহাফ আর বনু ইসরাইলের মধ্যে অনেক আয়াতে মিলও আছে দুটো একটা পেয়ার যেমন সূরা ফালাক নাস একটা পেয়ার না পেয়ার বোঝেন জোড়া জোড়া সূরা ফালাক নাস একটা পেয়ার না জোড়া না সূরা কাফেরুন সূরা ইখলাস একই রকম একটা পেয়ার না এরকম কিন্তু সূরা এই যে ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা এই সূরা তার পরে সূরা আলাম নাশরাহ লাকা সদরক একটা পেয়ার মনে হয় না এরকমই সূরাতুল বনু ইসরাইল সূরা কাহফ একটা জোড়া তো আমি বনু ইসরাইলের দিকে আপনাদেরকে ফোকাস করতে বলিনি আজকে আমি বলেছি আপনারা সূরা কাহফটা পড়বেন অন্তত এই তিনটা ঘটনার পাশাপাশি সূরা কাহফে আরো কিছু আছে সূরা কাহফে দুইজন ব্যক্তির ঘটনা আছে যেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ধনী ছিল আর একজন গরিব ছিল ধনী বন্ধু বস্তুবাদী ছিল দুনিয়াদার এবং আল্লাহ বিরোধী আর গরিব বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ দুনিয়াদার না আল্লাহওয়ালা মানুষ আল্লাহ পাক এই দুই বন্ধুর কথোপকথন এবং ধনী বন্ধুর কি পরিণতি হয়েছে শেষমেশ এটা এই সূরার মধ্যে বলেছেন এটা একটা চমৎকার গল্প ঠিক ধনী বন্ধু এবং গরিব বন্ধুর গল্প বলার পরে আল্লাহ পাক দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন দুনিয়ার জীবনটাও ঠিক এমনই ঠিক ধনী বন্ধুটা দুনিয়াকে যেমন ভেবেছিল দুনিয়াটা এমনই যাই হোক এই সূরা আরো আছে ইয়াজুজ আর মাজুজ এর কথা নাম শুনেছেন শেষ জামানায় বিশাল একটা ফিতনা আসবে তার নাম কি
ইয়াজুজ আর মাজুজ ওরা না আসা পর্যন্ত কিয়ামত হবে না আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু সভ্যতার মধ্যে তাদের খাসলত বা চরিত্র দেখা যাচ্ছে আমি বলছি না যে ওরাই ইয়াজুজ মাজুজ এটা বলছি না স্বভাব চরিত্র বলছি কি চরিত্র ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে দুইটা আয়াত আছে মাত্র কোরআনে মাত্র দুইটা একটা সূরা আম্বিয়ার মধ্যে আরেকটা হচ্ছে সূরা কাফের মধ্যে সূরা কাফে আল্লাহ পাক বলছেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ইয়াজুজ আর মাজুজ চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে কি করেছে তাহলে যারা এখন সারা বিশ্বব্যাপী ফিতনার ফাসাদ সৃষ্টি করছে তাদের চরিত্র কার সাথে তুলনা করা যায় এটি কি অপরাধ হবে এই সূরার মধ্যে এটা আছে এই সূরার মধ্যে আরো আছে একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে নবী মূসা আলাইহিসসালাম এবং খিদির আলাইহিসসালামের ঘটনা নবী মূসা আলাইহিসসালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে নবী মূসা আলাইহিসসালাম বলেছেন না নেই আল্লাহ পাক ধরলেন ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা তার নাম খেদের সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী নবী মূসা আলাইহিসসালাম বললেন আমি তার সাথে মিট করতে চাই কোথায় তাকে পাবো আল্লাহ পাক বললেন একটা মাছ নাও মাছ এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে এখানেই তুমি তাকে পাবে তিনি সফর করা শুরু করলেন সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন রাস্তা ভুল করলেন বললেন খাবার নিয়ে আসো তার সঙ্গীর নাম ছিল ইউসা বিন নুন যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন তিনি বললেন খাবার তো নাই মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছের পানির মধ্যে আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম নবী মূসা আলাইহিসসালাম বলছেন বলো কি ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো চলো সেখানে আবার ফিরে আসতে হলো সেই জায়গায় এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন তার নাম খেদের বা শ্যামল খেদের মানে শ্যামল তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল কোনো দ্বিমত নাই তার মধ্যে একজন খেদের একজন লুকমান হাকিম আর একজন জুলকারনাইন আলাইহিমাসসালাম আলাইহিমুসসালাম আসুন খেদের আলাইহিসসালামকে গিয়ে নবী মূসা আলাইহিসসালাম বলছেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন খিদির আলাইহিসসালাম বলেন ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না নবী মূসা আলাইহিসসালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আমাকে আপনার কাছে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ বলেছো চলো এখন কিন্তু নবী মূসা আলাইহিসসালাম ধৈর্য ধরতে পারেন নাই শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদির আলাইহিসসালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে আমি কি বোঝাতে পারছি পথ চলা শুরু হলো ফানতালাকা তারা হাঁটতে থাকলেন একবার নৌকা ফুটা করে দেয়া হলো শর্ট করে বলছি আমি একবার একটা বাচ্চাকে হত্যা করলেন আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন আজকে গিয়ে পড়বেন সূরাটা শেষের দিকে আছে তিনবারই মূসা আলাইহিসসালাম বললেন আপনি এটা কি করছেন নৌকা ফুটা করলেন কেন যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন বাচ্চাকে কেন হত্যা করলেন নিষ্পাপ বাচ্চা সে কি দোষ করেছিল এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকেই ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না তখন খিদির আলাইহিসসালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি এক নাম্বার আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম যদি নৌকাটা ফুটা না করতাম নৌকার পিছনে জলদস্যু ছিল নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত এক তাই আমি তার কোনো ক্ষতি করিনি তার উপকার করেছি দুই এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে
কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো অনেক মানুষকে কাফের বানাতো নিজের পিতামাতাকেও কাফের বানাতো তিন এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে এই দেয়ালের নিচে এই বাড়ির দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি তিন তিনটা ক্ষেত্রে মূসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই তিনটা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন আমি কি বোঝাতে পারছি সূরা কাহফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছি একটু মনোযোগ দেন সূরা কাহফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে কেন শিক্ষা দেয়া হচ্ছে কারণ সূরা কাহফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না আপনাকে আগে খিদির হতে হবে তারপরে বুঝতে পারবেন আমি কি বোঝাতে পারছি ভাই আগে আমাদেরকে খিদির আলী ইসলামের মতো হতে হবে দুই চোখওয়ালা যার শুধু বাইরের চোখ ছিল না ভিতরের চোখও ছিল এবং জীবন্ত কলব ছিল কলবে নূর ছিল অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে আল্লাহ পাক তাকে সেই হিকমা প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন এই হিকমা এই প্রজ্ঞা এই জ্ঞান কখন আসবে যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো রিয়া থাকবে না কোনো অহংকার থাকবে না যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে পরিচ্ছন্নতা থাকবে দুনিয়ার পূজা থাকবে না পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি আল্লাহ জিকির করবে বেশি বেশি আল্লাহর জিকিরে জিহ্বাকে সিক্ত রাখবে কলবকে পরিষ্কার রাখবে নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে তখন গিয়ে কলব জীবিত হবে তার আগে হবে না আমি মনে বুঝাতে পারছি না যখন এরকম হবে কলবের অবস্থা তখন আপনি ইনশাআল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা তখন বুঝবেন কি কারণে সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি সূরা কাহফের মধ্যে কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে কি উত্তর দিবেন কে উত্তর দিতে পারবেন বলেন সূরা কাহফের মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কে উত্তর দিতে পারবেন বলেন বলেন সাহস করেন কি আছে অন্য সূরায় কি নেই এখানে কি আছে স্পেশাল যে আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে নবীজি বলেছেন গ্যারান্টি প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত মুখস্থ করেন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে আপনার জীবন দশায় দাজ্জাল বের হলেও আল্লাহ আপনাকে বাঁচাবে কি আছে সূরায় আচ্ছা বাসায় গিয়ে খুঁজেন গবেষণা করেন চিন্তা করেন কি আছে আমি একটা ক্লু দিচ্ছি ক্লু দিচ্ছি আসহাবুল কাহফ এই গুহাবাসী এই সাতজন বা নয়জন যুবক তাদের গল্পের মধ্যে সেই শিক্ষা আছে সেই কারণ আছে যেই কারণ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে সূরা কাহফের মাধ্যমে বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন সাহস নাই সহজ করে দিচ্ছে কারণ আমাদের বক্তব্য অনলাইনে যাচ্ছে তারাও দেখবে আসহাবুল কাফ এমন একটা সমাজে বাস করতেন যেই সমাজটা ছিল দাজ্জালের ফিতনার মতোই সেখানে শিরক ছিল সেখানে সুদ ছিল জেনা ছিল ব্যভিচার ছিল মূর্তি পূজা ছিল ফিতনা ছিল ফাসাদ দিয়ে ভর্তি আসহাবুল কাফ এমন একটা সমাজের মধ্যে থাকতেন ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা কথা কি বুঝতে পারছেন ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা যেখানে ফাসাদ এখানে প্রতিটা ক্ষেত্রেই ফাসাদ শিরিক আছে হারাম আছে জুয়া আছে দুর্নীতি আছে আপনার মুসলিমদের বিভক্তি আছে বেদায়াত আছে সুদ আছে ঘুষ আছে দুর্নীতি আছে জেনা আছে ব্যভিচার আছে কি নাই সব আছে কি নাই নাই কি বলেন তো সমকামিতাও আছে মেয়েও মেয়েকে বিয়ে করতে চায় এখন এরপরে কি হবে জানেন এরপরে কি হবে আচ্ছা আমার লেকচার আপনারা আগে শোনেন নাই কখনো সমকামিতার কথা বলেছিলাম আর পরের স্টেপটাও বলে যাচ্ছি শোনেন ফেমিনিস্ট রেভলিউশনের মাধ্যমে নারী পুরুষের এই যে আমরা একাকার একটা ফ্রিমিক্সিং করেছি না এগুলোর মধ্য দিয়ে আস্তে 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 নারীর সম্মান কমে গেছে এক নম্বর দুই নম্বর বৈবাহিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে ব্যভিচার বেড়েছে আস্তে 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 দেখবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করা শুরু করবে মেয়ে মেয়েকে বিয়ে করা শুরু করবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সমকামিতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত কিয়ামত হবে না কি বুঝলেন আমার উম্মত যতদিন পর্যন্ত মূর্তি পূজা করছে না ততদিন কিয়ামত হবে না আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে চাকচিক্যময় হেদায়েত থাকবে না কোরআন থাকবে বইয়ের মধ্যে কিতাব আকারে এর হেদায়েত মানুষের মধ্যে থাকবে না ইসলামের নামটুকু থাকবে ইসলামের শিক্ষা থাকবে না এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যারা এক শ্রেণীর আলেম যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায় টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে আমি আপনাকে বলছি এই ফিতনাগুলোর পরে এসেছে এই সমকামিতা এবং চাইল্ড অ্যাবিউজিং বাচ্চাদেরকে ধর্ষণ করা এরপর দেখবেন মেয়েদের প্রতি আগ্রহ কমতে কমতে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করা শুরু করবে কারণ পর্নোগ্রাফি 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 দেখতে দেখতে মানুষের মাথাটা পশুর মতো হয়ে গেছে একটা মেয়ের দিকে সে আর সম্মানের চোখে তাকাতে পারে না একটা মেয়ে বাচ্চাকে কোলে নিলেও সে তাকে মানে কি বলবো বাচ্চাদের মতো আদর করতে পারে না নোংরা ভাবে আদর করে আমার কথা বুঝতে পারছেন না মনে হয় যেভাবে বাচ্চাদের প্রতি ধর্ষণ বেড়েছে এটা কি আগের 100 বছর ছিল ভাই ছিল আর যারা এগুলো করেছে এদের সবার কি বিচার হয়েছে যদি এভাবে বিচার না হয় তারা কি উৎসাহিত হবে না এখন ইসলাম যে বলেছে এদের বিচার প্রকাশ্যে করতে হবে ইসলামকে অপমান করেছে ইসলাম কি অন্যায় করেছে কোনো ইসলাম কি মানবতা গর্হিত কোনো কাজ করেছে এরপর কি হবে সেটা শোনেন চাইল্ড অ্যাবিউজিং বাড়বে তারপরে আসবে এটা বলতে আমার ঘৃণা লাগছে কিন্তু এটা হবে এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কথা বলছি ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হলো আল্লাহর পক্ষ থেকে মানুষ জীবজন্তুর সাথে জেনা করা শুরু করবে মানুষ জীবজন্তুর সাথে জেনা করবে রেকর্ড হচ্ছে আজকে থেকে 5 বছর পরে দেখে নিতে পারো ইনশাআল্লাহ আল্লাহু আলাম আমি ভবিষ্যৎ বক্তা নই বর্তমান সম্পর্কে যারা ওয়াকিফ হাল নয় তাদের কাছে বর্তমানকে মনে হয় ভবিষ্যৎ যারা বর্তমান সম্পর্কে ওয়াকিফ হাল তারা বুঝতে পারবে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান চলছে আসেন ওইদিকে আমরা না যাই তো আসহাবুল কাফের সমাজটা ঠিক এমন ছিল একদম জাহিলিয়াতিপূর্ণ ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন এই বেচারারা কি করলো এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ছেলে আল্লাহর কি কাজ যেমন তেমন মানুষ ছিল না তারা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা এই 7 জন বা 9 জন যুবক আল্লাহ পাক তাদেরকে ইমানের নূর দিলেন তারা ইসলাম কবুল করলো সুবহানাল্লাহ ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে তখন তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে আর আলটিমেটাম দেওয়া হচ্ছে 3 দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া বুঝতে পারছেন কোথায় এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস কি নাম দাকিয়ানুস এই বাচ্চা আলটিমেটাম দিল তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না কোনো সন্ত্রাস ছড়ালো না তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল ওই সমাজ থেকে চলে গেল হিজরত করে চলে যাচ্ছে যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায় কোথায় যাচ্ছে আল্লাহপাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা আল্লাহপাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফেতনা থেকে বের হয়ে ফেতনাময় পরিবেশ থেকে বের হয়ে সাথে একটা কুকুর ছিল কুকুর এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে বাড়িঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ঈমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফেতনাময় পরিবেশ থেকে অনেক দূরে ডিসকানেক্টেড যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে রাত্রেবেলা ঘুম এসেছে ক্লান্ত হয়েছে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ব্যাস এই গুহাতেই ঘটনা আল্লাহপাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে কথা বুঝতে পারছেন এরপরে তারা যখন জাগনা পেল আল্লাহপাক 309 বছর পর যখন জাগ্রত করলেন উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিসতুম কতদিন ঘুমিয়েছিলাম একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি আরেকজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি যাই হোক এই মুদ্রাগুলো নাও এই মুদ্রাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে
ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো আমরা ক্ষুধার্ত ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত আমরা কতদিন ঘুমিয়েছিলাম ব্যাস এতটুকু আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল কবে তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে জানে তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে যাও খাবার নিয়ে আসো ক্ষুধা লাগছে কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে আগে খাই আগে ক্ষুধার্ত আগে খাই আচ্ছা এবার বাই দ্য ওয়ে ওই যে মুদ্রাটা সাদা কোটি নিয়ে সে বাজারে গেল গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে রুটি এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে যে এই রাস্তা তো আগে আসছে বলে মনে হচ্ছে না আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি এখানে তো এগুলো ছিল না মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন 309 বছর পর আল্লাহ পাকে আপনাকে উঠালেন ওঠার পর আপনার কি অবস্থা হবে কি অবস্থা হবে চিনবেন কিছু আশপাশের আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি অথবা আপনি পাগল হয়ে গেছেন তাই না ওদেরও সেম অবস্থা হলো এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে ওর তো অবস্থা খারাপ কি অবস্থা আমি কোথায় আসলাম যাই হোক মুদ্রা দিয়েছে রুটি কিনতে চাচ্ছে এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো গুপ্তধন কোথায় পাইছো এ বলে যায় কিসের গুপ্তধন আমরা এখানকার প্রশাসনের ছেলে এইটা আমাদের টাকা গুপ্তধন পাবো কোথায় গতকালকে এখান থেকে বের হয়েছি গুহায় রাত কাটালাম আজকে চলে আসি এ বলছে পাগল হয়ে গেছে এখানে তো দাকিয়ারুস বাদশার সিলমোহর দেওয়া আছে আর দাকিয়ারুস বাদশা তো 300 বছর আগে মারা গেছে আমাকে পাগল মনে করো এগুলো বলছে সে এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা কথা কি বুঝতে পারছেন ঘটনা কি মজার না অ্যামেজিং ব্যাপার আল্লাহ পাক তাই বলছে আম হাসিবতা আন্নাস আসহাবুল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা হে নবী আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল আসলেই তাই ছিল আসলেই তাই ছিল একটু ক্লু দেই আপনাকে মাথায় একটু নড়া দেই 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে কত বছর পরে তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি আমি কি বুঝাতে পারছি 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই টাকার মান কিন্তু কমে যায়নি আমার পকেটে কয় টাকা আছে দেখি বেশি টাকা নাই ভাই একটা 1000 টাকার নোট দেখতে পাচ্ছি এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে কোথায় যাবে সেই মান এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে আমি কি বুঝাতে পারছি না 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি কিসের মুদ্রা ছিল এটা আমার 1000 টাকার মতো কিসের মুদ্রা ছিল স্বর্ণের বা রৌপ্যের আর আপনারা জানেন কি না যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয় আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন যাই হোক কিছু করার নাই আমি জাস্ট বললাম কিছু করার নাই আপনার আমার কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো জানা ভালো না ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কেনা হয়েছিল বিকাশের মাধ্যমে কিভাবে সুবহানাল্লাহ এই যে খিদির আলী ইসলাম দেয়াল নির্মাণ করছেন দেয়াল নির্মাণ করছেন নিচে ওই বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া সেগুলো কিসের ধাতুর কোন ধাতুর সেগুলো ইলেকট্রনিক মানে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বুঝাতে হয় আবার অনেক অনেক সময় দাড়ি টুপি বলে মানুষও বলবে যে এসব আবার কি জিনিস ইসলামিক কারেন্সি আবার কি জিনিস সবই জায়েজ ফাইন আমি তো তর্ক করতে চাই না এগুলো পছন্দ করি না যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে এগুলো বর্তমান সময়ে চলমান বিষয়ের চেয়ে হাজার গুণ বেশি ভালো যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা যাই হোক
কিছু করার নাই জেনে রাখলেন এতটুকুই এবার সেই ব্যক্তিকে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো এবার সে বাচ্চার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান এ তো আমার বাবা নয় দাকিয়ানুস বাচ্চা তো এটা নয় এই বাচ্চা কোত্থেকে আসলো এই বাচ্চা কিন্তু আল্লাহই বিশ্বাস করে এই সভ্যতাটা ওই 300 বছর আগের সভ্যতার মতো নয় এরা আল্লাহকে বিশ্বাস করে ইসলামিক বিষয়গুলো মেনে চলে কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করতে পারেন এটা বিশ্বাস করে না এবার এই বাচ্চা দ্বিতীয় বাচ্চা বলছে 300 বছর পরে যে তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিল এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ হয়তোবা অনেক সময় পার হয়ে গেছে দাকিয়ানুস বাচ্চা কোথায় 300 বছর আগে মারা গেছে তার মানে তো 300 বছর পার হয়ে গেছে হ্যাঁ আমরাই সেই যুবক তোমার বাকি সাথীরা কোথায় বাকি সাথীরা গুহায় আছে আমরা কি যেতে পারি হ্যাঁ যেতে পারেন চলেন সবাই গিয়ে দেখলেন হ্যাঁ বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে 300 বছর পরে আল্লাহ পাক 9 জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন যে পরকাল বলতে কিছু আছে যে আল্লাহ 300 বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন নিঃসন্দেহে সেই আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এটা প্রমাণ করলেন আল্লাহ পাক এখানে আপনার দাজ্জালের কি সম্পর্ক তারা যে সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সোসাইটিটা ওইরকমই ছিল দাজ্জালের সাথে আপনি ফাইট করতে পারবেন না নবী ঈসা আলাইহিস সালাম সেই কাজটা করবেন সেটা আম মুসলিমদের পক্ষে সম্ভব নয় সবচেয়ে ভালো অপশন নিজেকে ফিতনা থেকে ডিসকানেক্টেড করে ফেলেন আসহাবুল কাফের মতো আপনি ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আমি ক্লু দিতে পেরেছি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন ফিতনার যুগ আসবে আমি কি করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তুমি কম কথা বলবে এক নাম্বার তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না দুই তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না তিন তুমি ঘরে থাকবে বাইরে বের হবে না বেশি বেশি আর চার তুমি ঘরে বসে বসে তোমার গোনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে তুমি সফল হয়ে যাবে যখন দেখছেন আপনি ঈমান পেয়েছেন ইসলাম পেয়েছেন ইসলামের দাওয়াত দিবেন ইসলামের প্রচার প্রসারের চেষ্টা করবেন সব ঠিক আছে কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফিতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না তখন নিজেকে নিজের পরিবারটাকে নিয়ে সাইড হয়ে যান আলাদা স্বতন্ত্র থাকেন নিজের দিন নিজে পালন করেন ফিতনায় যান না আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আরো ভালো করে সূরাটা পড়বেন জুমার দিনে কয়েকটা কাজ করবেন আল্লাহ পাক করার তৌফিক দান করুন আমিন আবার বলছি সকাল সকাল ওই যে সালাতে আদায়ের কথা দুই নাম্বার দরুদ বেশি বেশি পড়া তিন নাম্বার দোয়া করা চার নাম্বার কি সূরা কাহফ অন্তত একবার অর্থ সহ পড়বেন এটা জুমার দিনের কাজ দিলাম করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমিন আর প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত সূরা কাহফের প্রথম 10 শেষ 10 অবশ্যই মুখস্থ করবেন ওয়াদা করেন আমি কিছু আয়াত বলে দিচ্ছি এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ আপনার চোখ লাগা আপনার বদ নজর আপনার এই জিন ঘটিত সমস্যা জাদুগ্রস্ততা তাবিজ কবজ যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ নিয়মিত পড়তে হবে পারবেন এক নাম্বার সূরা ফাতিহা এক নাম্বার কি সূরা ফাতিহা দুই সূরা বাকারার প্রথম 5 আয়াত আলিফ লাম মিম থেকে শুরু করে প্রথম 5 আয়াত ঠিক আছে তিন আয়াতুল কুরসি তিন আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত চার সূরা বাকারার শেষের তিন আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত পাঁচ সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত সূরা আলী ইমরান শেষের 10 আয়াত এর পাশাপাশি সম্ভব হলে সূরা কাহফের প্রথম 10 শেষের 10 সূরা কাহফের প্রথম 10 শেষের 10 এরপরে সূরা মুমিনুনের শেষের কিছু আয়াত সাতটা বা আটটা আয়াত এরপর সূরা জিনের প্রথম 10টা আয়াত এরপর সূরা হাসরের শেষের তিনটা বা চারটা আয়াত এরপর আপনার সূরা মুমিনুন এর প্রথম 10টা আয়াত এরপরে আছে সূরা কাফেরুন সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস পারা যাবে ইনশাআল্লাহ এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন না রমজান মাসে টার্গেট দেন এগুলো সব মুখস্থ করবেন ইনশাআল্লাহ পারবেন না রমাদান মাস সামনে কয়েকটা কাজ বেশি বেশি করেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন ওয়াদা করেন পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন দুই তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন তারাবির নামাজ
জামাতে গিয়ে পড়বেন তিন রমজান মাসে কম কম খাবেন কম কম খাবেন কম কম ঘুমাবেন কম কম খাবেন কম কম ঘুমাবেন সেহরিতে কম খাবেন ইফতারও কম খাবেন ওই শ্রেণীর হুজুরদের মতো হবেন না যারা ইসলামিক লেবাস নিয়ে সুন্নতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে সুন্নত নাই আমি কি বুঝাতে পারছি এগুলো মুসলিমদের শোভা পায় না মুসলিমরা হবে পরিশ্রমী জাতি মেধহীন জাতি কর্মঠ জাতি এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে চর্বি বানিয়ে ফেলবে এমনটা মুসলিমদের শোভা পায় না রমজান মাসে একটু কম খাবেন একটু কম ঘুমাবেন একটু কম ইফতার করেন তারপরে হাইজেনিক খাবার খাবেন বাহিরের খাবার খাবেন না বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান এই যে বুন্দিয়া বুট আপনার জিলাপি আপনার এইটা সেইটা পঞ্চাশটা আইটেম থাকে না খাসি রেজালা নেহারি এইটা কত আইটেম মাশাল্লাহ ইফতার করতে বসছে মনে সারাদিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমাকে আর সেই দেখাচ্ছে এমন হবে যে জীবনের শেষ খাবার খাওয়া হবে না কোনো কথা বুঝতে পারছেন জীবনও তো সন্ধ্যার সময় এগুলো খাই না আমরা খাই এগুলো যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে নর্মাল খাবার খান সিম্পল নর্মাল খাবার খান বাহিরের খাবার অ্যাভয়েড করেন এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে ম্যানুফ্যাকচার্ড খাবার বেশি খাইতে যায় না যাই হোক আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান সুন্নাসম্মত খাবার খান পানিও খান বেশি করে ফ্রুটস খান বেশি করে আপনি সুস্থ থাকার চেষ্টা করেন একটু ব্যায়াম করেন এক্সারসাইজ করেন হাঁটাহাঁটি করেন কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন আল্লাহ পাক তৌফিক দান করুন রমজান মাসে আপনাদের যাকাতগুলোকে দিয়ে দিবেন পারবেন ইনশাআল্লাহ যাকাত কারো যেন বাকি না থাকে এটা আপনার সম্পদে গরিবের হক পারবেন না যাকাত অবশ্যই দিতে হবে এটা ফরজ রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন পারবেন রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন পারবেন রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন পারবেন রমজান মাসে ইমাম সাহেব মুয়াজ্জিন খতিবদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন পারবেন তাদের বাড়ানোর দরকার হয় না সব কিছুর দাম বাড়ে ওদের দাম বাড়ে না 5-10 হাজার টাকা দিয়ে এখন সংসার চলে আসলে কি চলে উনি খুতবা দিবেন তারাবি পড়াবেন নামাজ পড়াবেন মাস শেষে একটা সামান্য গা বাচন একটা হাদিয়া দিয়ে দিবেন সে ঈদ করবে না তার পরিবারের সারা মাসের খরচ নাই এগুলো দায়িত্ব কাদের আমাদের না এগুলো দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম আমি কথা বলছি প্রত্যেক মসজিদের ইমাম প্রত্যেক মসজিদের খাদিব প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে এটা দাবি আমাদের তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে তাদের মাথা যদি ফিকির থাকে উপার্জনের ফিকির পরিবার চালানোর ফিকির তাহলে তো তারা মন দিয়ে দিন কাজ করতে পারবে না বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী তাকে বসিয়ে রাখা হয় রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয় তুমি খালি গবেষণা করো তোমার সব আমরা দেখছি এরকম ট্রেডিশন আছে আমাদের এখানে এটা নাই কেন আল্লাহ পাক আমাদের মনটাকে বড় করুন রমজান মাসে দান সাদাকা বাড়িয়ে দেন আরেকটা বিষয় বাড়ান এটা দিয়ে আমি শেষ করছি আল কোরআন রমজান মাস কি কারণে মহিমান্বিত একটা কারণে এই মাসে কি নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কিতাব নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরেই আমি কোরআন নাজিল করেছি অতএব এই মাসে ইতিকাফ করার চেষ্টা করেন লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করেন শুধু 27-এর রাতই জাগবেন না 21, 23, 25, 27, 29 পাঁচটা রাত কমপক্ষে জাগবেন পারবেন এবং এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন রোজা রাখা অবস্থায় দোয়া কবুল করা হয় শেষ কথা রমজান মাসকে কোরআনময় করবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই আল্লাহর কিতাব প্রত্যেক দিন এক পারা করে পড়বেন প্রত্যেক দিন এক পারা 30 দিন 30 পারা এক মাসে কোরআন খতম হয়ে যাবে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক হরফে 10 নেকি প্রত্যেক হরফে 10 নেকি তেলাওয়াত পড়লেই নেকি সুবহানাল্লাহ এত স্পষ্ট করে বলার পরেও মাঝে মাঝে অনলাইনে ঢুকলে দেখি যে আমি নাকি বলেছি কোরআন তেলাওয়াত করলে কোনো নেকিই নাই বড় বড় আলেম এই কথা যখন বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে
আপনার মতো মানুষ এই কথা বলতে পারে যাচাই বাছাই ছাড়াই এটার জন্য দায়ী কিন্তু এক্সট্রা মিডিয়া যখন যখন কাট পেস্ট করে অল্প অল্প অংশ দিয়েছে তারা তো আর পুরো লেকচার দেখার সময় পায় না ওইটু দেখেছে দেখে মন্তব্য করা শুরু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শূন্য যাচাই বাছাই না করেই প্রচার করা শুরু করে স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি হবে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আলিফ লাম মিম একটা হরফ নয় তিনটা হরফ কোরআন তেলাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবে যারা পড়তে গিয়ে আটকে যায় ওরা ডাবল নাকি পাবে হাফেজে কোরআন থেকে বলা হবে ইকরা ওয়ারতাক তুমি পড়ে উঠতে থাকো তুরাতিল ফি দুনিয়া তুমি দুনিয়ায় যেমন করে পড়তে এখন পড়তে থাকো কিয়ামতের মাঠে ফাইন্না মানজিলাতাক ইলা আখির আয়াতিন তাকরাউহা তোমার শেষ মঞ্জিল হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে সুবহানাল্লাহ কেউ যদি 1000 আয়াত মুখস্থ করে 1000 তলা বিল্ডিং পাবে ইনশাআল্লাহ জান্নাতে এত স্পষ্ট করে বলার পরেও রমজানে আমরা যারা তেলাওয়াত করতে জানি দিনে এক পারা করে তেলাওয়াত করবো ইনশাল্লাহ ওয়াদা করেন পারবেন এরপর যারা হাফেজে কোরআন রমজান মাসে পুরো কোরআন আবারও হিফজ চর্চা করতে হবে পারবেন ইনশাল্লাহ এবং তারাবির নামাজ পড়াবেন ইনশাআল্লাহ তাআলা এরপর যারা কোরআনের অর্থ বোঝেন যারা অর্থ বোঝেন টুকটাক আমরা যারা আরবি বুঝি ব্যাকরণ ভাষা কুচিটা বুঝি টুকটাক ভাঙাচোরা তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআন বিশুদ্ধ তাফসির থেকে একবার খতম করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ প্রত্যেক দিন এক পারা করে আমি অর্থ সহ করবো পুরো 30 দিন 30 পারা পারা যাবে ইনশাআল্লাহ এরপর আমভাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোরআনের সমস্ত আদেশ রমজান মাসে মানব কোরআনের সমস্ত নিষেধ রমজান মাসে বর্জন করবো পারবো ইনশাআল্লাহ আর সবশেষ কথা আল কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এই হকগুলো আদায় করলে পরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে ইনশাআল্লাহ এবং জাহেলিয়াতপূর্ণ সমাজ আলোকিত হচ্ছে ইনশাআল্লাহ তখন গিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ অযথায় শুধু স্লোগান দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদেরকে রমজানে পৌঁছে দিন এবং রমজানকে বরকতময় করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনময় রমজান পালন করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি তেলাওয়াতের তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দিনের খেদমত মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু